এখনই তারা সুপ্রিম কোর্টকে মানবে না আইন মানবে না আদালত মানবে না বিচার মানবে না যদি তারা এসপি ডিসি হয় তখন তারা কি করবে আমি তো মনে করি এই কারণেই তাদের কোনো অবস্থায় আপনার ভুক্ত করা যাবে না দে আর ডিসকোয়ালিফাইড তারা যদি কোনো দিন ডিসি হয় তারা সেই ওই চেষ্টাই করবে যে বিচার মানি না আইন মানি না আদালত মানি না সুপ্রিম কোর্ট মানি না কোনো কিছুই মানি না তো এই তাদের যদি থাকে সিদ্ধান্তের ব্যাপারে বিষয়টা তো সরকারের বিরুদ্ধে নয় বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে তারা যে আন্দোলন করছে প্রথম কথাটি তো চরম আদালত অবাননা যেটি আজ মাননীয় প্রধান বিচার প্রধানমন্ত্রীও বলেছেন যেটি সাব জুডিস ব্যাটার তারা গতানুগতিকভাবে আপনার আদালত অবমাননা করে চলছে সেটাই আমি বললাম তারা যদি এসপি ডিসি হয় তাদের কাছ থেকে কি আশা করা যাবে তারা তো এই আপনার কোর্ট কাচারি আইন আদালত কিছুই মানবে না এই কারণেই তো তাদের আপনার কোনো অবস্থায় এই আমার আমি তো মনে করি এদের প্রত্যেককে আইডেন্টিফাই করে রাখা উচিত এরা যা যেন ডিসিএসএ সরকারি চাকরিতে ঢুকতে না পারে কারণ তারা ন্যূনতম শ্রদ্ধাবোধ আদালতের প্রতি নেই তাদের তারা কোনো অবস্থায় আপনার এবং দেখেন এখানে একটা জিনিস তো আপনি কি বলছেন তারা আদালতে যেতে পারতো রাজপথে শোনেন আদালতে যাওয়ার তার কোনো স্কোপ নাই দেয়ার নট পার্টি টু ইট কিন্তু আদালতের আদালত কি বলে সেটা তো অপেক্ষা আদালতের বিরুদ্ধে তো তারা রাজপথে যেতে পারে না যদি আদালতের বিরুদ্ধে রাজপথে যেতে হয় আমি যদি আদালতে থাকতাম আমি তো প্রত্যেকটাকে আদালত জেলে পাঠাতাম আমি যদি আমি যদি হতাম এবং সেটাই কিন্তু তারা ডিজার্ভ করে এবং তারা কোনো অবস্থায় সরকারি চাকরি পাওয়ার যোগ্য নয় এবং এখানে আরেকটি কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে এটি যে শুধু কোটার যারা করছে তা নয় এখানে বিএনপি জামাত সব ঢুকে গেছে তাদের পক্ষে সমর্থন দিচ্ছে কারা তাদের একজন হলো কুখ্যাত রাজাকার আপনার কি বলে চখামিয়া রাজাকারের ছেলে মির্কা ফখরুল ইসলাম আলমগীর সে কালকে বলেছি আমি তাদের আন্দোলন সমর্থন করবি তো সে রাজাকারের ছেলে রাজাকার সে তো সমর্থন করবি আজকে জামাতের নেতা বলেছে সমর্থন করি স্বাভাবিক যারা বাংলাদেশ চায়নি যারা রাজাকার তারা তো সমর্থন করবি এবং তারা যে কথাটি আইন ই মন্ত্রী মহোদয় বলেছেন শিক্ষামন্ত্রী মহোদয় ব্যারিস্টার নফিল বলেছেন সত্যি কথা বলেছেন এর পিছনে ষড়যন্ত্র কাজ করছে এর পিছনে এবং মোজাম্মেল হক সাহেব উনিও একই কথা বলেছেন এখানে আসলে কারণ একটি মহল আছে বিএনপি জামাত চক্র যারা চাচ্ছে যে কোনো একটা আন্দোলনের নামে তারা ঢুকে পড়ে এই যে সরকার আছে এই সরকারকে আপনার কি বলে অসাম্প্রদায়িক পদ্ধতিতে এই সরকারকে হটানোর